হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন এক লেক রয়েছে যেখানে পৃথিবীর পানীয় জলের 20% রয়েছে, অথবা এমন একটি লেক রয়েছে যার জল পিঙ্ক অথবা লাল, অথবা এমন এক ভূমিরূপ যা দেখলে আপনি শুধুই দেখতে থাকবেন। তো বন্ধুরা, এমন কিছু আকর্ষণীয় এবং অবিশ্বাস্য জায়গা দেখতে হলে দেখতে থাকুন এই ভিডিওটি। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন তবে শুরু করি। লেক বৈকাল অথবা বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। মঙ্গোলিয়ার উত্তর দিকের বর্ডার থেকে কিছু দূরেই রয়েছে বৈকাল হ্রদ। বলা হয়ে থাকে আজ থেকে প্রায় 25 মিলিয়ন বছর আগে, অর্থাৎ 2.5 কোটি বছর আগে বৈকাল হ্রদের সৃষ্টি হয়েছিল। বৈকাল হ্রদ পৃথিবীর প্রাচীনতম হ্রদও বটে। বৈকাল হ্রদের গভীরতাও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এই হ্রদের দৈর্ঘ্য 636 কিলোমিটার এবং চওড়া 79 কিলোমিটার, এবং এর সর্বাধিক গভীরতা 5,387 ফিট। পৃথিবীর মোট 20% পানীয় জলের ভাণ্ডার হল এই বৈকাল হ্রদ। অর্থাৎ পৃথিবীতে যত মিষ্টি জল পাওয়া যায় তার 20% রয়েছে এই বৈকাল হ্রদে। এই হ্রদের ক্রিস্টাল ক্লিয়ার বরফগুলি দেখলে এক মায়াবী অনুভূতির সৃষ্টি হয়। এই হ্রদের জল বেশিরভাগ সময়ই জমে থাকে, এবং এর উপরে গাড়ি চালিয়েও যাওয়া যায়, সেই জন্য সারা বছর এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে। সালার দে ইউনি বলভিয়া। বলিভিয়ার দক্ষিণ পশ্চিমে আন্দিস পর্বতের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে 3,656 ফিট উঁচুতে লবণের সমভূমি এটি। এর দৈর্ঘ্য 100 এবং এরিয়া 10,582 স্কোয়ার কিলোমিটার। যখন বৃষ্টির জল এই লবণ সমভূমির উপরে আসে, তখন এক অনন্য প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি হয়। সম্পূর্ণ এরিয়া একটি আয়নার মতন দেখায়। একে পৃথিবীর বৃহত্তম আয়নাও বলে, এবং এই আয়না এত বড়ই, যখন এই আয়নায় আকাশের প্রতিবিম্বের সৃষ্টি হয় তখন এক অনন্য অনুভূতি হয়। এই লেকে শুধু যে লবণ রয়েছে এমনটা নয়, রয়েছে মহামূল্যবান লিথিয়াম। আপনারা জানেন, আজকাল যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটের ব্যাটারি অথবা ব্যাটারি চালিত গাড়ির মূল উপাদান হলো লিথিয়াম। তাই এই লিথিয়াম আহরণে বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি সেখানে সর্বদা ব্যস্ত থাকে। লেক রেডপা, সেনেগাল। সেনেগালের রাজধানী ডাকার থেকে উত্তর পূর্ব দিকে 30 কিলোমিটার দূরে অবস্থিত লেক রেডপা, একে পিঙ্ক লেকও বলা হয়ে থাকে। এর জলের রং কখনও লাল অথবা কখনও পিঙ্ক হয়ে যায়। আপাত দৃষ্টিতে দেখলে আপনার মনে হবে এই জলে রক্ত ভেসে যাচ্ছে, তা আসলে নয়। এই জলে দুনা লিয়েল্লা সেলিনা নামক এক ধরনের শ্যাওলা পাওয়া যায়। এই শ্যাওলার কারণে জলের রং পিঙ্ক অথবা লাল হয়ে যায়। আর এই জলে এই শ্যাওলা জন্মানোর কারণ হলো জলের মধ্যে প্রচুর পরিমাণে লবণ রয়েছে, প্রায় 40%। স্থানীয় লোক ওই জল থেকে লবণ উত্তোলনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। অ্যান্টিলোপ ক্যানিয়ন, অ্যারিজোনা। আমেরিকার পশ্চিম দিকে অবস্থিত অ্যারিজোনা অঞ্চলে অবস্থিত অ্যান্টিলোপ ক্যানিয়ন, এর ভূমিরূপটি দেখুন, আপনার এক মনোমুগ্ধকর অনুভূতি হবে। আসলে এই ভূমিরূপটি তৈরি হয়েছে নাবুজা বেলেপাথরের বিভিন্ন ধরনের ক্ষয়কার্যের ফলে। জল বায়ু দ্বারা ক্ষয়কার্যের ফলে নাবুজা বেলেপাথর এই ভূমিরূপে পরিণত হয়েছে। সত্যি এক মনোমুগ্ধকর দৃশ্য। বিভিন্ন রঙের স্যান্ডস্টোন সত্যিই আপনাকে এক জাদুর অনুভূতি দিবে। আপনি সহজেই এই মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে আপনার স্মৃতিতে ধরে রাখতে পারেন। মর্নিং গ্লোরি পুল, ওয়াইমিং। মর্নিং গ্লোরি পুল আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত। এর নাম মর্নিং গ্লোরি পুল রাখা হয়েছে কারণ এটি দেখতে মর্নিং গ্লোরি ফুলের মতো। এই পুলটি দেখলে সত্যি আপনার মন জুড়িয়ে যাবে। আর জলের রং এমন গাঢ় নীল হওয়ার কারণ হলো এই জলে এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, যে ব্যাকটেরিয়াগুলো গরম জলেই জন্মায়। এই পুলের জল মাঝে মধ্যেই টকবক করে গিজারের মতো ফোটে, কারণ এখানে অনেক উষ্ণ প্রস্রবণ রয়েছে। গাঢ় সবুজ রঙের জলকে ঘিরে রেখেছে লাল হলুদ রঙের একটি বলয়, সত্যি দেখতে অপরূপ। এবং এই রূপ দেখতেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটক সারা বছর এখানে ভিড় করে। ফিফি আইল্যান্ড। বিদেশে এমন কোনো দ্বীপে সময় কাটাতে চান যার চারদিক ছবির মতো সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জলরাশির বীচ এবং পর্বত দিয়ে ঘেরা? তবে আপনি যেতে পারেন ফিফি আইল্যান্ড। ফিফি আইল্যান্ড হলো থাইল্যান্ডের অনেকগুলি আইল্যান্ডের একটি গ্রুপ। তার মধ্যে কো ফিফি ডন হলো সবচেয়ে বড় এবং জনপ্রিয় আইল্যান্ড। এখানকার পরিবেশ আপনার রূপকথার গল্পের মতো মনে হবে। ক্রিস্টাল ক্লিয়ার জল, সঙ্গে চুনাপাথরের পাহাড় এবং সুন্দর সুন্দর বীচ। আর কি চাই, শুধু দেখা আর অবাক হওয়া, এটাই যেন এখানে নিয়ম। প্রকৃতি তার সমস্ত রূপ নিয়ে আপনাকে স্বাগত জানাতে তৈরি। সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ডাইভিং প্লেসও হলো ফিফি আইল্যান্ড। সারা পৃথিবীর ট্যুরিস্টদের জনপ্রিয় ডেস্টিনেশন এটি। সত্যিই খুব সুন্দর, তাই না?
দ্য ওয়েব অ্যারিজোনা। দ্য ওয়েব হলো বেলে পাথরের ক্ষয়কার্যের ফলে তৈরি এক বিশেষ ধরনের ভূমিরূপ। দ্য ওয়েব আপনি দেখতে পাবেন অ্যারিজোনা আমেরিকাতে। এই জায়গাটির সুন্দর রং ও তরঙ্গায়িত ঢেউ খেলানো ভূমির জন্য ভ্রমণকারী ও চিত্রশিল্পীদের কাছে খুবই জনপ্রিয়। লাল ও গোল্ডেন ইয়েলো কালারের পাথরগুলি আপনাকে অন্য গ্রহের স্বাদ দিবে, তবে এখানে প্রবেশ রেস্ট্রিক্টেড। এখানে যেতে হলে আপনাকে আগাম পারমিশন দিতে হবে। আবেদনকারীদের নাম লটারির মাধ্যমে নির্ধারিত করা হয়। আপনি এখানে যেতে চাইলে 4 মাস আগে থেকেই আবেদন করে রাখতে পারেন, তবে কিছু স্পট পারমিশনও দেওয়া হয়ে থাকে। ফিঙ্গেলস কেভ আইল্যান্ড অফ স্টাফা। ফিঙ্গেলস কেভ স্কটল্যান্ডের স্টাফা দ্বীপের সমুদ্র বেষ্টিত একটি গুহা। এই গুহাটি 1772 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়। এর ভেতরে রয়েছে সমুদ্রের জল ও পিচ্ছিল পাথর। এই গুহাটি তৈরি হয়েছে ব্যাসাল্ট শিলার হেক্সাগোনাল পিলার দ্বারা। বিভিন্ন ক্রুজ কোম্পানি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ট্যুরিস্টদের সেখানে নিয়ে যায় এবং পরিবেশ শান্ত থাকলে পর্যটক এই গুহায় নামতে পারে ও কিছু দূর হাঁটতেও পারে। এই গুহার গঠনগুলি দেখে আপনার মনে হতে পারে যে এটি মানুষই তৈরি করেছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি ফিঙ্গেলস কেভ গুহা হলো প্রকৃতির দান। তো বন্ধুরা, এই জায়গাগুলি দেখে আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।